बैठे हैं मिलके सब यार अपने अपने दिलों में अरमाए हैं ये जिंदगी में कल क्या बनेगा अपनी नजर में अरमाए हैं कोई इंजीनियर का काम करेगा कोई बिजनेस में अपना नाम करेगा कोई न जाने है मेरी मंजिल है कहाँ पापा कहते हैं बड़ा नाम करेगा গড়া দিল কেউ অল্প চাওয়াতে উড়ে গেল কিছু গল্প হাওয়াতে
অকারণে আমি অল্প আঘাতেই হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার। বেজে ওঠে মন পিয়ানো গিটার হালকা ঘুম পারানি। সে তো কল্পনাতে কল্পনাতে যাচ্ছে জড়িয়ে, আর একলা রাতে আশকা রাতে যাচ্ছে জড়িয়ে। সাজ না লাগে না রাখিয়া তোরে বিন, সাজ না কাটে না অমৃতিয়া তোরে বিন। हर दुआ में शामिल तेरा प्यार है, बिन तेरे लम्हा भी दुश्वार है। धड़कनों को तुझसे ही दरकार है, तुझसे राहते ए तुझसे चाहते ए। तू जो मिली एक दिन मुझे, मैं कहीं हो गया लापता। ओ जाने जा दोनों जा, मेरी बाहों में आ भूल जा। बेबी आई लव यू, बेबी आई लव यू, baby I love you somehow, baby I love you. So I've died, jani nei mane tor shonge aaj amake nei de tu ek paegi হাঁটতে চাই কয়েকবার তোর সাথে, এগিয়ে দে এগিয়ে দে দু এক পা, এগিয়ে দে হাঁটতে চাই কয়েকবার তোর সাথে। এটা গল্প কার দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে। এটা গল্প দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে। কিছু আপনারে জানি নেই মানে তোর সঙ্গে আজ আমাকে নেগিয়ে দে, এগিয়ে দে তু এক পা, এগিয়ে দে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। জো নাকি শুনছো নাকি ওই জলে পুরে নিভে যায়, ডানাতে কেন মন খারাপ লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়। জানি বৃষ্টি দিনে অলক্ষণে ঝোড়ো হাওয়াকে, আর একলা রাতে আশকা রাতে ভিজতে চাওয়াকে। সাজ না কিয়া তোরে বিন, সাজ না কাটে না অমৃতিয়া তোরে বিন।
हेलो हेलो लाइट्स ऑफ थक लाइट ऑफ थक बोलो भंडो बाबा की अरे ना ना बोलो बच्चा बाबा की बच्चा बाबा की बच्चा बाबा की बाबा ऑडियंस तो एकदम खाँचाखाँच भरे गेछे परमिशन डा दिले प्रोग्राम डा शुरू करा जाक शुरू करी ए बाबा सबई माइक रो भाव कोई टू माइक नहीं आए एडजस्ट ब्रो लेडीज एंड जेंटलमैन अपने सामने जे बाबा बसे आनी ज्ञानी नन महाज्ञानी अरे आमी तो बोली उनी पुरुष ही नन अरे अरे की बोल छो अरे आमी बोल छी उनी महापुरुष तालिया तालिया बोलो बच्चा बाबा की बच्चा बाबा की बाबा एबार बाबा हिमालय थेके आपनादेर जोन्नो एसेछेन जिज्ञेस करो क्यों बाबा आपनादेर समस्या समाधान करते एसेछे तालिया बाबा एकटा कथा बोली ठीक आछे बोलो बोलो गांधीजी जेमन पुरो देशे गांधी गिरि चालियेछेन तेमन बाबा पुरो देशे बाबा गिरि चालाबेन तालिया बाबा तुमि एर साथे किछु एकटा डायलग एंटे दाओ अरे ना ना भक्ति गीति रेडी করেছেন আচ্ছা অনুমতি হলে চালাই চালাও এই পল্টু সাউন্ড দে চালাও চালাও চালানো आशीर्वाद बरसा देना तू बाबा গান সাউন্ড ঠিক আছে বাবা হেভি গান হচ্ছে হেভি গান এবার বাবা আস্তে আস্তে বলছি এবার বাবা ভক্তগণের সমস্যা সমাধান করবে ঠিক আছে একদম সেটা পার্সোনাল হোক বা প্রফেশনাল বাবা জানুক বা নাই জানুক বাবা গুগল করে হলো ঠিক উত্তর দেবে একদম তো কারো কোনো ভক্তগণের সমস্যা আছে কি সমস্যা এসো বাবা বাবা কি জয় হো জয় হো বাবা দু মাস ধরে আমার কলেজে অ্যাটেন্ডেন্স হচ্ছে না এদিকে প্রদীপ স্যার আমার অ্যাসাইনমেন্টও নিচ্ছেন না আর ভুল করে দুটো মেয়ের প্রেমেও পড়েছিলাম কিন্তু কেউ পাত্তাও দিল না আর তার জন্য শায়েরিও লিখলাম না সে না বুঝলো আমার ভালোবাসার কদর না আমাকে ভালোবাসলো কি করব বাবা আমি তুই জলে ডুবে মরে যা আরে দাঁড়া দাঁড়া কি বাবা কি বলো আমি বলছি তো হ্যাঁ বাবা বলো অ্যাসাইনমেন্ট এই তো তুচ্ছ জিনিস ও সব ছা আর ভালোবাসা বুঝলি আজকালকার যুগে কমন তুই বরং অন্য মেয়ে পটিয়ে নে বুঝলি বাবা কি জয় হো জয় হো যাও বস তুমি তোমার জায়গায় বসে পড়ো এবার আর কোন ভক্তগণের সমস্যা আছে বলো বলো এসো আপনার চরণে প্রণাম বাবা বাবা শনিবার নিরুপম স্যার আর রবিবার সম্রাট স্যার তো ছুটিই দেয় না আর অনামিকা ম্যাম উনি তো টিফিনে খেলতে দেওয়াই বন্ধ করে দিয়েছে আমার অনেক কষ্ট বাবা আপনি কিছু বলুন তুমি দাঁড়াও তোমার উত্তর আমি কি পড়ে দিচ্ছে এই শোন হ্যালো বাবা তুই আমাকে কোথায় নিয়ে এলি
কি করি বলো বাবা, এখানে সবাই এত ফ্রাস্ট্রেটেড, এর উত্তর আমি দিতে পারবো দূর না বাবা। এ সমস্যা জনগণের, জনগণ সমাধান করতে পারবে না, তুমি এর সমাধান করতে পারবে, তুমি সমাধান করে দাও। আচ্ছা, আমাকেই সমাধান করতে হবে, বুঝলে বালিকা। ফ্রাস্ট্রেশন খুবই তুচ্ছ ব্যাপার, তোমার মতো একজন অনেক বছর আগে আমার কাছে এসেছিল, এখন তার দিকে তাকিয়ে দেখো, ও জিন্দগির উপর ক্লিন আর বাবা কি ভক্তি মেলিন হে। ওয়া 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 ওয়া, কে ডায়লগ হ্যায়, বট যাও বেট যাও বেট যাও। বাবা, আর কোনো ভক্তগণের সমস্যা আছে? কি সমস্যা তোমার বাবা? এই পল্টু সাউন্ড দে। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, দয়া করো আমার ওপর মাথায় চড়াই একটা টোপর, সারা জীবন আই বড় ভাত পেটে সবে না, না না না। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। হ্যালো বাবা, বলো বলো আমার কি বিয়ে হবে না? বিয়ে বিয়ে তো বড়ই সমস্যা ভাই, শোন শোন শোন, এর বিয়ে দিতে হবে। হ্যাঁ বাবা, এক সপ্তাহের মধ্যে আমার যেখানে যত শিষ্য আছে সবার মধ্যে খবর দে, বিয়ে করতে হয়। শোন তুই, এক সপ্তাহের মধ্যে তোর বিয়ে হবে, যা। বাবা একটা কথা বলি? বল বাবা, একটা এ নিয়ে একটা গান করবেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এই বলটু আরেকটা সাউন্ড দে। কি গান বলছো শোনা? এরপর আর কোনো ভক্তগণের সমস্যা আছে? কি আছে আমরা প্রত্যেকে জানতে চাই, তুমি কি আদেও বাবা নাকি ভণ্ড বাবা? কি বলছিস তুই? কি বাবাকে ভণ্ড বলছো? হ্যাঁ বলছি। বাবাকে বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না বাবা। কি বলছে? যদি তুমি সত্যি বাবা হও তো কিছু চমৎকার দেখাও। কি বাবা, এক্ষুনি একটা চমৎকার করে দেখিয়ে দেবেন। দেখাও বাবা, ভণ্ড কি ভণ্ড নয় কিছু পারো না? আমি একটা জিনিস বলছি, ছোট্ট করে ম্যানেজ করে বাবা। বাবা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দেখাও দেখাও বাবা, একটু নামুন, একটু একটু একটু। কি চুপচুপ করছো? করছে বাবা, করছে বাবা। সুদূর হিমালয় থেকে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে এসেছেন, আবার জলের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাবেন। বাবা পারবেন তো জলের উপর দিয়ে? একটু দেখাচ্ছি দেখাচ্ছি। বাবা কি জয়, বাবা কি জয়, বাবা কি জয়। লাইট 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 লাইট, দাঁড়াও একটা কথা আছে। ভণ্ড বাবাকে ফলো করার জন্য সোশ্যাল মিডিয়ায় ভণ্ড বাবা ফেসবুক পেজটিকে ফলো করুন, আর ভণ্ড বাবা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টুং করে বাজিয়ে দিবেন, ঠিক আছে? টুং করে গান গান। আর 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 ইনস্টাগ্রামটা পরের সপ্তাহে এসে বলছি। পাগলির খেলা বাবা, তোমার দরবারে সব পাগলির খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাই সুমেলা, হরেক রকম পাগল দিয়া মিলাই সুমেলা। বাবা তোমার দরবারে সব পাগলির খেলা, বাবা তোমার দরবারে সব পাগলির খেলা। সোমনাথ পান্ডা অ্যাজ বাবার ছেলে
Imran from 3 years as Bor. Sohail Rana Laskar, Imran Khan, Paulami Mondal, Tathagata Nanda, Aptab, Amit Samayantan, Sahilin Ghazi as Bhaktogon. And this beautiful comedy drama was written and directed by Orko Roy. A big round of applause for them. Bolo bacha baba ki! Bolo bacha baba ki! Audience, kya mon laglo bacha babar performance? ভালো তো কি ওই লাস্ট গানটা আরেকবার চালাও লাস্ট গানটা অনেক রকম পাগল দিয়া মিলাই সুমেলা বাবা অনেক রকম পাগল দিয়া মিলাই সুমেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বলো বাচ্চা বাবা কি বাচ্চা বাবা কি ওয়েল মুভিং অন নেক্সট सोना 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 सोना
जो शायरी है वो स्पेशली फॉर 3-6 एंड 5-10 जो हम लोग जाने वाले हैं. तो दोस्तों शुरू करते हैं. यार चलो अब चलते हैं, कभी सड़कों पे या सपनों में मिलते हैं. क्या है कुछ रिश्ते हम खुद बनाते हैं, फिर उसको हम खुद ही छोड़ के जाते हैं. हर वक्त इन हसीन लम्हों को शायद अलविदा कहते हैं. बहुत हुआ कलेश, बहुत हुआ झगड़ा, चलो अब एक साथ मैखाने चलते हैं. नशा करके हर एक गलती का एहसास दिलाते हैं. यार चलो अब चलते हैं, कभी सड़कों पे या सपनों में मिलते हैं. कुछ दिन बाद शायद स्टूडेंट वाली फीलिंग नहीं रहेगी, ना ही टीचर्स का डांट सुनना पड़ेगा. इसी सब चीज़ में हम भूल रहे हैं यार, हम अपने को छोड़ के जा रहे हैं. ना ही खुदीराम में अड्डाए होगी, ना ही सीसी में पार्टी होगा. जब बिछड़ेंगे एक साथ यार, कोई तो रोता होगा. शायद एक साथ फिर लड़की या लड़का नहीं ताड़ेंगे. तो ये मेल और फीमेल दोनों के लिए हैं, क्योंकि हमारी छोरी छोरों से कम नहीं. शायद एक साथ फिर लड़की या लड़का नहीं ताड़ेंगे, जब बिछड़ेंगे तो इन हसीन लम्हों को याद करते रहेंगे. इस कॉलेज की मिट्टी में कोई उसकी पहली मोहब्बत उगा चुके हैं, या कोई उसकी आखिरी मोहब्बत दफना चुके हैं. याद रहेगी वो मोहब्बतें जो दोस्ती से शुरू करके दोस्ती पे ख़त्म कर चुके हैं. यार चलो अब थोड़ा आगे निकलते हैं, कभी सड़कों पे या सपनों में मिलते हैं. शायद हम फिर से नए दोस्त बनाएंगे, शायद हम फिर से नए दोस्त बनाएंगे, मगर उस दोस्त में भी तुम लोगों की आदतें ढूंढते रहेंगे. सुना है जब इंसान इंसान को छोड़ के जाते हैं, एक आखिरी बार मिलना ज़रूर होता है. यार चलो अब चलते हैं, कभी सड़कों पे या सपनों में मिलते हैं. हाँ इसे शायद इसे ही अलविदा कहते हैं. तो एक आखिरी शेर है जो शायद जॉन एलिया का, शायद ये ज़िंदगी की भी आखिरी शेर हो सकती है. ठीक है, फिर उसके बाद मैंने कुछ नहीं खोया. फिर उसके बाद मैंने कुछ नहीं खोया. वो मेरी जिंदगी का आखिरी नुकसान था. प्यार करेगी
चेहरा भी कभी दिखाना वैवा वैवा अपमान जले भी माशूक फरे भी खायल है तेरा दीवाना वैवा वैवा भूख दिखा दिखा के क्या प्यार करेगी चेहरा भी कभी दिखाना वैवा जागते हैं ये गुनाहों के घर इनकी राहें खोल पाए जो भी आए इधर ये है गुमराहों का रास्ता मुस्कानें झूठी हैं जाने झूठी है रंगीनी है छाई फिर वे है तन्हाई पेता पेता मनशीलागा उकड़ू पोजुलु गोड़ताडो మంచి మనసు ఉందంటూ ఒకడు నీతులు చెబుతాడు మంచి కాదు సెట్టా కాదు అంతా ఒకటే చాతండి దీపాలన్నీ ఆర్పేశాక దీపాలన్నీ ఆర్పేశాక అందరి బుద్ధి వంకర బుద్ధి प्याला पिया मैं प्रेम द प्याला पिया एक पल में सदियां जिया ओए रमता जोगी ओए रमता जोगी मैं जी आया ओए रमता जोगी ओए रमता जोगी होए
कैसे रहे हम है ये क्या हुआ ऐसे हमें सताने लगे तुम इतनी प्यारी हो सामने हम काबू में कैसे रहे तो फिदा हम है तेरे मेरा दिल फिसल गया स्ट्रांगली ये जादू तेरा मुझ पे चल गया जादू ये चल गया मेरा दिल फिसल गया We are honored to have with us tonight a band that has achieved great acclaim and touched the hearts of millions with their exceptional talent. So we request you to wait for a few minutes and we will have Fakira in the house. A round of applause for them.
খুদ বেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা জগৎ বেড়ে জাতির কথা গল্প করে যথা তথা তবে কয়লা লোন কি যা সংসারে সব
जल्दी तू परेशान से थे নদীর তুফান সামলেছে, ও যে জনবাসা নদীর
दे दे पाल तू ले दे माझी हला कृष्णा
বাদে আমার ছাড়ার কারবা হবি দুদিন বাদে আমার ছাড়ার কারবা হবি বাজারে বসো, ঠিক করে সরু রূপে মনো
আহা কি পারফর্ম করছো তোমরা গুরু। যদিও বাংলা ব্যান্ডের গান সব মানে বসে শুনছেন যারা অবশ্যই তারা হয়তো বসে শোনার অভ্যেস আছে, আমাদের খুব একটা দেখে অভ্যেস নেই, বসে যারা শুনছেন অ্যাটলিস্ট বসে অবশ্য তারা বসে অনেক আনন্দ করছেন এটাও দেখতে পাচ্ছি, তবুও দাঁড়িয়ে যারা রয়েছে তারা যে ঘাম ঝরাচ্ছে তাদের জন্য স্যালিউট। আমরা বাংলা ব্যান্ড, হ্যাঁ বাংলা ব্যান্ড চলবে খুব ভালো। তো আমরা যেহেতু আমরা কথা কম গান বেশিতে বিশ্বাস করি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো সবাই, আসলে এটা সব মঞ্চ থেকেই বলি তবুও বলতে হয় বারবার, যে স্টেজ থেকে হরে কৃষ্ণ এবং নিজামুদ্দিন একসাথে গাওয়া হয় তারপর আর কী বলার থাকে, আর কিছু বলার থাকে না। তো আমরা নিজেদেরকে বাংলা ব্যান্ড বলি, তাই এমন একজন মানুষকে শ্রদ্ধা জানাতেই হয়, তাকে শ্রদ্ধা না জানালে এই বাংলা ব্যান্ডের সন্ধ্যা অসম্পূর্ণ মনে হয় আমাদের কাছে, শ্রী গৌতম চট্টোপাধ্যায়। এই গানটা সবাই জানে, যারা বসে আছে যারা দাঁড়িয়ে আছে সবাই এই গানটা জানে, সবাই একসাথে গাইবো তো।
मधु भंगी এসো খোলা জানলায় পথ ভুল করে কোন রাস্তায় হয়তো পেলেও পেতে পারি আনুষঙ্গী কৃষ্ণ আমাদের অ্যালবাম হরে কৃষ্ণ কারা কারা শুনেছ? বাহ, একটু হরিনাম হবে নাকি? আহা হা হা, কি যে ভালো লাগে! আস্তে আস্তে এই জায়গাটা বন্ধ হচ্ছে, আমার ভালো লাগছে দেখতে, আমার ভালো লাগছে দেখতে।
একটু আনন্দ করতে দিন না নিজের মধ্যে, কি আছে, একটাই তো দিন।
কৃষ্ণ জোরে কৃষ্ণ নামে লজ্জা নাই রাম রাম হরে সবাই হরে কৃষ্ণ সাধু 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে
নেই একটা প্রায় দেড় ঘন্টা দু ঘন্টার অনুষ্ঠানে এতবার কেউ আমাদের নাম উচ্চারণ করেনি। চিয়ার্স টু ইউ। তাহলে মজা হচ্ছে তো? বাহ, তোমাদের জন্য একটা জোরে হাততালি আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের একটা থ্যাংকস গিভিং কিছু করার নেই। হলদিয়া ল কলেজকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ ভাইস চেয়ারম্যান সুদীপ্তন শেঠ স্যারকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ শিভম অ্যান্ড অনিকেত এদের দুজনকে। থ্যাংক ইউ কলেজ অর্গানাইজিং কমিটিকে অনেক ধন্যবাদ। আমাদের যে কারণের জন্য আপনারা শুনতে পাচ্ছেন এই সাউন্ড অ্যান্ড লাইট অ্যান্ড প্রোডাকশন, রেডিও ভয়েসকে অনেক অনেক ধন্যবাদ, এবং অনেক ধন্যবাদ পিআর অ্যান্ড আরডিএস ইভেন্টকে। থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য একটা সম্মিলিত হাততালি হোক জোরে। যারা যারা আপনারা তো এরকমভাবে আমাদেরকে সমর্থন করছেন, কিন্তু এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মানে আমরা যেরকমভাবে বলবো সেরকমভাবে একটু আপনাদের সাপোর্ট করতে হবে, পাবো তো? সে নিয়ে আমাদের কোনো খুব একটা সন্দেহ নয়। তাহলে আমরা করতে করতে বলতে থাকি, প্রথমে যেটা করতে হবে সবাইকে, হ্যাঁ এটা একটু দেখতে হবে যেন নিজের আনন্দ অন্যের দুঃখের কারণ না হয়। তাহলে সবাই মিলে 1 2 3 4 মেয়েরা বেটার হাততালি দিচ্ছে, ছেলেরা পাচ্ছে না। ওদিক থেকে একটু, এত আওয়াজ কম হলে কি করে হবে ভাই? আনন্দের তুফান, গাহিয়া সারি গান।
এবারে কি করতে হবে একটু গান গাইতে হবে ঠিক আছে 1 2 3 4 ও হো ফ্যান্টাস্টিক ও হো আজ আমরা শিখিয়ে দিয়েছি আপনারা শিখে গেছেন এবারে যেটা করতে হবে আমরা হাত দেখালে এই আওয়াজটা করতে হবে হবে ঠিক আছে 1 2 3 4 দাঁড়ান তিনটারে পলাশের বন পালাবো পালাবো মন তিনটারে পলাশের বন পালাবো পালাবো মন প্রথম থেকে মজা করছে নিরন্তর তো গানটা এরপরে যে গানটা গাইব সেটাও একটা মজার গান কিন্তু আমাদের একটা এই গানটার আমাদের মতন করে একটা মানে আছে আপনাদের এখানে বলাটা অত্যন্ত জরুরি কেন জরুরি সেটাও বলছি গানটা গাইতে গাইতে বলছি যদি যদি মদ হইতো পেট ফুড়ে খাইতো রে এরকম যদি একটা নদী থাকতো তাহলে আমাদের তো প্রচুর সুবিধা হতো জীবনে মানে আমাদের মানে অনেকের আর কি কারণ এরকম একটা নদীর পাশে বসলেই জীবনের সব দুঃখ বেদনা মানুষ ভুলে যেত বিনা অর্থে আর কি মানে কোনো টাকার না দিয়ে লাইন দিতে হতো না ট্যাক্সের ব্যাপার ছিল না ইত্যাদি ইত্যাদি তো যিনি গানটা বানিয়েছিলেন বা লিখেছিলেন তিনি অনেক ভাবনা চিন্তা করে আশা করে লিখেছিলেন নিশ্চয়ই কারণ যে গান লেখে বা বানাইছে তার আশা থাকে যে এরকম একটা নদী আমাদের জীবনে কোনো না কোনো দিন আসবে কিন্তু আমরা মানে মানব জাতি আর কি এই নদীটা কোনো দিন আমাদের জীবনে আসতে দিইনি কারণ হচ্ছে আমরা যত রকমভাবে পেরেছি সব রকমভাবে প্রকৃতিকে ব্যবহার ধ্বংস ধর্ষণ সব করেছি যত রকমভাবে আমরা যেটার জন্য বাঁচি সেটাকে যত রকমভাবে নষ্ট করা যায় আমরা করেছি এবং তার ফলাফল আপনারা মানে আস্তে আস্তে টের পাচ্ছেন আরও পাবো আমরা
তো আমরা সব জায়গা থেকে আপনাদের মতন সব বন্ধুদের বলে থাকি, যেখানেই প্রকৃতি বিরোধী কাজ দেখবেন একটু আওয়াজ তুলবেন, বা আমরা যেটার জন্য বেঁচে থাকি মানে এই আলো হাওয়া জল বায়ু সব কিছুর জন্য, দিনে একটা কাজ, দিনে একটা কাজ যদি আমরা প্রকৃতির জন্য করি, অন্তত নিজের হাতের ময়লাটুকু যদি একটা ডাস্টবিনে ফেলি, এটাই অনেক বড় ব্যাপার, এটুকুই অনেকটা। আপনাদের হাতে যখন আইন আছে, আমাদের পৃথিবীতে মানে আমাদের দেশে এরকম কোনো আইন নেই যে প্রকৃতি সুরক্ষা করবে বা সে আইন পালন করা হয় না, তো এরকম যদি আপনারা কোনো একটা ব্যবস্থা করতে পারেন যে এটা একটা ঘোর দণ্ডনীয় অপরাধ হবে প্রকৃতির কোনো রকম দুর্ব্যবহার করলে প্রকৃতির উপর, তাহলে খুব ভালো হয় এবং আমাদের আগামী প্রজন্মকে কোনো ধ্বংসস্তূপের ভেতর থেকে বা কোনো বন্যার তলা থেকে টেনে বার করতে হবে না। তো আমরা সেটুকু করতে পারবো তো দিনে একটা কাজ প্রকৃতির জন্য, তাহলে আমাদের জীবনে এরকম একটা নদী আসবেই কোনো না কোনো দিন, আসবে তো? হ্যাঁ।